স্থানীয় সরকারের উপজেলা পরিষদের ভোটের আগেই হবে দুই সিটি কর্পোরেশন ও কয়েকটি ইউনিয়নে নির্বাচন। কুমিল্লা সিটিতে মেয়র পদে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জামালপুরে বইছে নির্বাচনী হাওয়া। তবে সুষ্ঠু ভোট নিয়ে প্রার্থী ভোটারদের সংশয় রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমনি শুভ। পাঁচ দিন ধরে চলছে কুমিল্লা সিটির নির্বাচনী প্রচার। আগামী 9 মার্চ হবে ভোট। তার আগে প্রার্থীরা জনসংযোগ ও উঠান বৈঠক করছেন নগরীর বিভিন্ন এলাকায়। সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু মঙ্গলবার প্রচার চালান নগরীর রেস কোর্সে। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার ছিলেন নগরীর কাপ্তান বাজার ও মোগলটুলি এলাকায়। বারবার সবার বলি যারে ভোট দেন, আমরা কেন্দ্রে যাবেন, কেন্দ্রে ভোটটা দেন, ভোটটা না দিলে তো কেউ অধিকার নাই, কেউ কিছু বলার। যেহেতু আমি একটা সামাজিক সংগঠন নিয়ে কাজ করেছি, আমার মনে হয় আমার জন্য হয়তো এটা নিয়ে কাজ করা আরো ইজি হবে। সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজামুদ্দিন কায়সার প্রচারণা চালান চৌয়ারা সহ বিভিন্ন এলাকায়। মহানগর আওয়ামী লীগের নেতা নুরুর রহমান মাহমুদ তানিম প্রচারণা চালান নগরীর টিক্কাচর ও সংরাইশে। মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের জন্য তারা আজকে অপেক্ষা করছে। আমি আশাবাদী তরুণরা বিভ্রান্ত হবে, বেকারত্বের যন্ত্রণায় ভুগবে, মাদকাসক্ত হবে, মাদক ব্যবসার সাথে জড়িত হবে। এই রকম কর্মকাণ্ডগুলোকে আমি মাথায় রেখেই আমার টোটাল পরিকল্পনা তরুণদেরকে নিয়ে আমি করব। এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। তবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মাঝে রয়েছে সংশয়। সরকার এবারে দলীয় প্রতীক না দেওয়াতে খুবই ভালো হয়েছে, কারণ দলীয় প্রতীক দিলে পরে নির্বাচনের ইমেজটুকু থাকে না। এবার নির্বাচনে আমি আশা করি আমি নতুন ভোটার, আমার ভোটটা আমি যেন দিতে পারি। মারামারি হয়েছে, মার্ডার হয়েছে নাকি? এবারকে আমরা সুষ্ঠুভাবে আমরা ইলেকশন চাইতে আছি, জীবনের সংশয় আছে এরকম, তাই আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। নির্বাচন ফেয়ার হলে আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ। না, আমি চাই এই এলাকার সুষ্ঠু নির্বাচন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 8 জন, সংরক্ষিত সাধারণ সদস্য পদে 46 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠ চষছেন। সংঘাতে নয়, সংযমের সাথে শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ নির্বাচন হোক, এমনটাই প্রত্যাশায় স্থানীয়দের। সিরাজুমনি শুভ, নাগরিক। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।